যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস চালু করার পরিকল্পনা নিয়েছি এবং এই ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিসটা আপনার এখন যে টোটালি সম্পূর্ণ পিপি সার্ভিসটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস হবে না 30% অ্যান্ড ফর ডেজিগনেটেড পারপাসেস এবং সেইটা রিক্রুটমেন্টও হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে তাতে আমি কমিশনের সাথে কথা বলেছি উই আর ওয়ার্কিং অন ইট এই পরীক্ষার মাধ্যমে এবং তাদেরকে এখনকার মতন হবে 70% উইল বি অ্যাপয়েন্টেড পলিটিক্যালি এবং তাদেরকে ডেজিগনেটেড ইয়ে থাকবে ধরেন অ্যান্টি করাপশনে যাবে বা এরকম এরকম মানে স্পেশালাইজড ইয়েতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে দেখুন ইলেকশনের পরে আমরা চেষ্টা করব এখনই করার জন্য তার এখন আমরা এটা দেখছি এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাথে কথাও হয়ে গেছে আবার সেরকম আর আরেকটা কথা যেটা আমি আমার বক্তব্য সম্মেলনে বলেছি সেটা হচ্ছে যে মামলা জট কমানোর জন্য আমরা যেসব পদক্ষেপ নিয়েছি সেই সব পদক্ষেপগুলি আমি তুলে ধরেছি যেমন অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন তারপরে আপনার লিগ্যাল এইড সার্ভিস এবং ফাইনালি যেটা আমি তুলে ধরেছি সেটা হচ্ছে যে কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ারে যে কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল যে ইয়ে আছে ধারাগুলি আছে কম্পাউন্ডেবল ধারাগুলিতে বিজ্ঞ বিচারকগণ যারা মামলা করতে আসবেন তাদেরকে উৎসাহিত করবেন যে এইটা যেন তারা বাইরেই আদালতের বাইরেই যেন নিষ্পত্তি করে আসেন আমাদের জনগণের একটা চাওয়া আছে যে আদালত যদি একটা সিল দিয়ে দেয় তারা কিন্তু অনেক ভরসা পায় তো এটা বললে পরে যদি আদালতকে রিপোর্ট করে তখন যদি আদালত এই ইয়েটাকে নিষ্পত্তিটাকে মেনে নেয় এবং এটাকে এটার ব্যাপারে আদালত যদি তার একটা কোনো অর্ডার দিয়ে দেয় তাহলে পরে সেই সেই নিষ্পত্তিটা কিন্তু সকলের জন্য গ্রহণযোগ্য হবে আর্বিট্রেশন ইজ দেয়ার আর্বিট্রেশন আমি বলবো না যে মিডিয়েশন যেটাকে বলে মিডিয়েশনটাকে ইয়ে করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই পরিষ্কারভাবে অবশ্যই আমরা এই আইনটা পার্লামেন্টে নিব ক্যাবিনেটে যেইভাবে আইন একটা পাশ হয় ঠিক সেই প্রক্রিয়া ইয়ে করে কিন্তু তার মানে এই নয় যে আমরা যারা যারা এটা স্টেক হোল্ডার আছেন এবং যারা এই এই ডেটা প্রোটেকশন অ্যাক্ট সম্বন্ধে যাদের বক্তব্য আছে তাদের কথা না শুনে নিব না আমি একটা অত্যন্ত পরিষ্কার কথা এই ডেটা প্রোটেকশন অ্যাক্টের ব্যাপারে যখন সেমিনার হচ্ছিল তখন আমি বলেছি যে এইটা কন্ট্রোল করার জন্য না এটা প্রোটেক্ট করার জন্য এবং ঠিক সেই নীতি অনুসারেই ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে সকলের সাথে আলাপ আলোচনা করে প্রোটেকশনের জন্য ডেটা কন্ট্রোল করার জন্য